আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি কোনো কারণে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন অথবা ফেসবুক অ্যাপস থেকে ডেটা ক্লিয়ার করে থাকেন অথবা কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করেছেন এখন আর ফেসবুকের পাসওয়ার্ড সেভ করা নেই লগ ইন করতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই তো ফ্রেন্ড চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিব এবং এখানে যেখানে নাম্বার দিতে হয় এখানে নাম্বার দিয়ে দেবো অথবা আপনি যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে এখানে আপনার জিমেলটি দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নাম্বার দিয়ে যেহেতু খুলেছি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেব তারপর এখানে নোট নাও তারপর এখানে ইন্টার ইউর ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এখানে একবার টাচ করে দিব। এখানে দেখুন নো অ্যাকাউন্ট মেস দ্যাট ইনফরমেশন সার্চ অ্যাগেন এখানে যদি সার্চ অ্যাগেন দিই তাহলে আবার জিমেল চায় জিমেল দিলেও কিন্তু একই সমস্যা থাকে তো এখন আমাদের কি করতে হবে এখন আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে প্রথমে দুইটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেগুলো হচ্ছে একটি হচ্ছে বিপিএন আর একটি পুফিন ব্রাউজার তো প্রথমে আমরা বিপিএনটি ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করার পর এটা সেট করব। তো বিপিএন লিখে সার্চ করে দিলাম এখানে দেখুন অনেকগুলো বিপিএন চলে এসছে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা বিপিএন ডাউনলোড করে নেবেন আমি যেহেতু আমার প্রয়োজনে সুপার বিপিএন কাজে লাগাই সেহেতু আমি এখান থেকে সুপার বিপিএনটি ইনস্টল করে নিলাম তারপর এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কন্টিনিউ দিতে হবে তারপর এখানে একটু লুডিং নিবে এখানে অপেক্ষা করার পর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউটা দিয়ে দিতে হবে তারপর এখানে দেখুন চেকিং বিপিএন স্ট্যাটাস এখানে দেখুন বিপিএন ইজ রেডি এখানে কন্টিনিউ চলে এসছে আপনি যদি ডান পাশের কোনায় টাচ করেন তাহলে এখানে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন তো এখান থেকে আমি ইউএস সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে কানেক্টে টাচ করে দিব। কানেক্টে টাচ করে দেওয়ার পর এরকম একটা নোটিফিকেশান আসবে এখান থেকে ওকে দিয়ে দিতে হবে তারপরে একটা বিজ্ঞাপন চলে আসতে পারে যদি বিজ্ঞাপন চলে আসে এখানে বিজ্ঞাপনটি দেখা হয়ে গেলে ওপরে ডান পাশের কোনায় ক্রস দেওয়া আছে এখান থেকে কেটে দিবেন তারপর এখানে দেখুন ডিসকানেক্ট লেখা দেখাচ্ছে এবং ওপরে কানেক্ট দেখাচ্ছে অর্থাৎ আপনার বিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখন যদি ডিসকানেক্ট করতে চান তাহলে ডিসকানেক্টে টাচ করবেন তারপর আমরা আবারও চলে যাব স্টোরে সার্চ সার্চবারে গিয়ে টাইপ করব পুফিন পি ইউ n পুফিন লিখে সার্চ করে দিব তারপর এরকম একটা অ্যাপস চলে আসবে পাখির ঠোঁট এটা আপনারা দেখতে পাবেন পুফিন ওয়েব ব্রাউজার এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এই কারণে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তারপর এখানে একটু সময় অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারপেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে নেক্সট দিতে হবে আবারও নেক্সট দিতে হবে দেন নেক্সট আবারও দিতে হবে তারপর এখান থেকে গেট স্টার্টেটে টাচ করে দিতে হবে তারপর এরকম একটা পেস আপনাদের সামনে চলে আসবে এখানে একটু লুডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে লুডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে ফেসবুক দেখতে পাবেন ফেসবুকে একবার টাচ করে দিবেন তারপর এখানে আরও একটু সময় লুডিং নেবে তারপর এখানে দেখুন মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস তো এখানে আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে ফেসবুকটি খুলে থাকেন তাহলে ফোন নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে পর গটন পাসওয়ার্ড এখানে একবার টাচ করে দিতে হবে তো এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ইন্টার ইউর মোবাইল নাম্বার এখানে আবারও আপনার ফোন নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনি যেই সিম নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছিলেন ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন তো এখানে আমি আবারও নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এখানে সার্চে টাচ করে দেব সার্সে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন দুইটি অপশান চলে এসছে দুইটি কিন্তু আমার সিম নাম্বার দেখাচ্ছে অর্থাৎ আমার বাংলা লিঙ্ক এবং এয়ারটেল দুইটি নাম্বারই এক তো এখান থেকে আমি যদি প্রথমে যে নাম্বারটি দেখাচ্ছে এখানে একবার টাচ করে দিই তাহলে যে অপশনটি আসবে এখানে দেখুন দেখাচ্ছে নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে ইয়েস কন্টিনিউ এখানে যদি ইয়েস কন্টিনিউ করে দেই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে দেখুন ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন সরাসরি পাসওয়ার্ড চাচ্ছে অর্থাৎ আমি যেই নাম্বারটিতে টাচ করেছি এটা কিন্তু আমার ভুল হয়েছে তো এখান থেকে আমি একটি ব্যাগ দিয়ে দিব তো এখান থেকে ব্যাগ দেওয়ার পর আবারও আমার নাম্বার দেওয়া আছে এখান থেকে জাস্ট ছার্চে আমি টাচ করে দেব তারপর প্রথম যেহেতু এক নাম্বারে টাচ করেছিলাম এখন আমরা দ্বিতীয় নাম্বারে টাচ করব তো দ্বিতীয় নম্বরে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ইয়েস কন্টিনিউ চলে আসবে এখান থেকে ইয়েস কন্টিনিউ দিয়ে দিতে হবে তারপর এখানে দেখুন আবার দেখাচ্ছে উইল সেন্ড ইট টু নাম্বার লাস্টে এগারো অর্থাৎ আমি এই নাম্বারটি পরে সংযুক্ত করেছিলাম আমার ফেসবুকের জন্য এই নাম্বারেই এসএমএস চলে যাবে তো এখান থেকে আমি কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখুন ইন্টার দ্য সিক্স ডিজিট কুট অর্থাৎ কুটটির জন্য আমার অপেক্ষা করতে হবে এখানে আমি কিছু সময় অপেক্ষা করার পর যখন কুটটি আসেনি তখন আবারও কন্টিনিউ টাচ করে দিলাম তারপর এখানে দেখুন একটি ক্যাপচা চলে এসছে এখানে ক্যাপচাটি দিয়ে দিতে হবে যদি আপনাদের ক্যাপচাটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে দেখুন ট্রাই অ্যানাদার ওয়ান ক্যান্ট রিড দ্য টেক্সট যদি এটা পড়তে না পারেন তাহলে ট্রাই অ্যানাদার ওয়ান এখানে টাচ করে দেবেন নতুন ক্যাপচা চলে আসবে তো এখানে আমি এই ক্যাপসাটি দিয়ে দিচ্ছি ছোটো হাতের এক্স বড়ো হাতের পি আবার বড়ো হাতের এক্স ছোটো হাতের এইচ তারপর থ্রি এবং বড়ো হাতের কিউ এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি জাস্ট কন্টিনিউয়ে টাচ করে দিব তো এখান থেকে কন্টিনিউয়ে টাচ করে দিলাম তারপর এখানে দেখুন আবারও উই হ্যাভ সেন্ট ইউর কোড টু যে লাস্টে এগারো দেখাচ্ছে এই নাম্বারে আমার কোডটি চলে যাবে যেহেতু আমার ওই ফোনটি বাসায় আমি আমার ছোট ভাইয়ের কাছে এখন ফোন করে আমি আমার নাম্বারটি নিয়ে নিব অর্থাৎ ওটিপি কোডটি নিয়ে নিব ওটিপি কোডটি নিয়ে নেওয়ার পর এখানে আমরা বসিয়ে দিব তো এখানে আমি ওটিপি কোডটি পেয়ে গিয়েছি তো এখানে আমি ওটিপি কোডটি এখন বসাবো উনিশ ছাব্বিশ চুয়াল্লিশ তো এখানে আমি ওটিপি কোডটি বসিয়ে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবো তারপর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন আপনার ইচ্ছা মতো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আগে যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ড এখানে কোনো মতেই ব্যবহার করা যাবে না তো এখানে আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে নেক্সট ক্লিক করে দেব তারপর দেখুন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে রিভিউ আদার ডিভাইস এবং ইস্টে লগ ইন তো প্রথমে আমরা রিভিউ আদার ডিভাইসে টাচ করে দিব তো এখানে যে সময় টাচ করে দিব তারপর নিচে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। কারণ আমার অন্য ফোনে আমার ফেসবুক আইডিটি এখনও পর্যন্ত লগ ইন করা আছে কিনা সেটা দেখব তো এখানে দেখুন অ্যান্ড্রয়েড অ্যাক্টিভ না প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ফোন এবং রিয়েলমি সি ওয়ান ফাইভ ডাকা বাংলাদেশ এটা হচ্ছে আমার ছোটো বাইয়ের ফোন ও কিন্তু আমার ফেসবুকটা মাঝে মধ্যে ইউজ করতো এখানে দেখুন ডেটসহ দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি চাচ্ছি এখন আমার ছোটো ভাইয়ের ফোন থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে দেবো এই জন্য লগ আউট অফ অল সেশনস এখানে একবার টাচ করে দেব তারপর এখানে দেখুন আমার কিন্তু অলরেডি লগ আউট হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমরা আবারও লগ আউটে টাচ করে দেবো আপনার যদি প্রথমবারে মনে হয় যে কাজ হয়নি অর্থাৎ আপনি ক্লিয়ার হওয়ার জন্য এখানে আবারও লগ আউটে টাচ করবেন তারপর এই পেজটি যখন আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন অ্যান্ড্রয়েড অ্যাক্টিভ নাও দেখাচ্ছে অর্থাৎ আপনার ফোনটি এখানে দেখাচ্ছে ফোন অ্যাক্টিভ করা আছে তারপর এখান থেকে আপনি চালিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সবগুলো অপশান কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দেবো উপরে যে তীর দেওয়া আছে তীর অপশানে একবার টাচ করে দিব এবং এখান থেকে আবারও আমরা তীর অপশানে টাচ করে দেব এভাবে আমরা আস্তে আস্তে ব্যাগ দিয়ে বের হয়ে যাব তারপর এখান থেকে আবারও আমরা তীর অপশানে টাচ করে দিব ব্যাগ দিয়ে দিব তারপর এখানে দেখুন স্টে লগ ইন এখানে যে সময় ড্রপডাউন মেনুটা থাকবে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব তো এখানে কন্টিনিউ দেওয়ার হয়ে গেলে আপনি চাইলে আবারও কন্টিনিউ দিতে পারেন শিওর হওয়ার জন্য তো এখান থেকে আমি আবারও কন্টিনিউ দিয়ে দিলাম তারপর উপরে যে তীর অপশনটি দেওয়া আছে এখান থেকে আমরা ব্যাক দিব তো এখানে একবার টাচ করে দিব তারপরে দেখুন আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে তো এখানে একটু সময় লুডিং নিবে এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি নেট স্পিড একটু দুর্বল হয় তাহলে কিন্তু কাজটি ধীরে ধীরে হবে তো এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসে তো ফেসবুকের ভিতরে যাওয়ার পর আমরা ঠিক যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবে আসবে এখান থেকে কিন্তু দেখুন ইন্টারভিউর ফোন নাম্বার এই পর্যন্ত আমরা ছিলাম তো এখান থেকে একটি ব্যাগ দিয়ে দিব এবং এখানে নাম্বারটি দেখুন অলরেডি দেওয়া আছে আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে এখানে নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি লগ ইনে টাচ করে দিবেন তো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ আমি এখান থেকে লগ ইনে টাচ করে দিলাম এবং এখানে একটু সময় অপেক্ষা করব তারপর দেখুন এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখুন ব্যাচেলর আমি অর্থাৎ আমার ফেসবুক আইডিটি কিন্তু এখন চলে এসছে তো এখন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অবশ্যই সেই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিবেন সেটা আপনাকে মনে রাখতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য তো তারপর এখান থেকে আপনি স্কিপ করে দিলেও পারেন এবং নিচে ওকে দেওয়া আছে এখান থেকে আপনি ওকে করে দিলেও পারেন আপনার যেভাবে আপনার মনে হয় হবে আপনি সেটাই করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য স্কিপ করে দিচ্ছি তারপর এখানে একটু সময় লুডিং নিবে এবং এই পেজটি আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি ভাষাটা সিলেক্ট করে নেবেন আপনি চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে আরও একটু লুডিং নিবে এখানে উপরে দেওয়া থাকবে ডান পাশের কোন স্কিপ এবং নিচে অ্যালাউ এখান থেকে আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি তো এখান থেকে অ্যালাউ দেওয়ার পর আরও একটু সময় লুডিং নেবে তারপর এখানে দেখুন ফাইন ফ্রেন্ড চলে আসছে এখান থেকে আপনি স্কিপ করে দিবেন অথবা আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইলে এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম তারপর দেখুন আমার আইডিটি কিন্তু চলে এসছে